মাটিলতা কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের গত বর্ষের মাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতে তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে 39তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম। পঞ্চম অধ্যায়কে মূলত সামাজিক জ্ঞান ও সমাজকর্ম, অর্থাৎ আমাদের সমাজের যে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো আছে, এসব সমস্যাগুলো সমাধান করার জন্য অনেক ধরনের সামাজিক আইন আছে, সেই আইনগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি এবং কীভাবে সমাজে সেই আইনগুলোকে যথাযথভাবে কার্যকর করে সমাজের মানুষকে সুন্দরভাবে সমাজে বসবাস করার উপযোগী একটি পরিবেশ তৈরি করে দিতে পারি, সেই প্রেক্ষিতে মূলত এই আইনগুলো প্রণয়ন করা হয়েছে। আজকে আমরা যে আইন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 1980 সালের যৌতুক নিরোধ আইন। আমরা সবাই জানি যে বাংলাদেশের অন্যতম একটি প্রধান সমাজের সমস্যা হচ্ছে যৌতুক প্রথা। আমরা জানি আমাদের এই বাংলাদেশে যৌতুকের জন্য অনেক নারী অত্যাচার নির্যাতনের শিকার হয়ে থাকে, অনেক অভিভাবক পিতামাতা অন্যদায়গ্রস্ত হয়ে সহায় সম্বল হারিয়ে তারা একবার নিঃস্ব হয়ে যায়। তো আমাদের এই যৌতুকের অভিশাপ থেকে অথবা এই যে যৌতুক আমাদের সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, সমাজ অনেক ধরনের সমস্যা তৈরি করছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য বাংলাদেশ সরকার 1980 সালে এই যৌতুক নিরোধ আইন প্রণয়ন করেছে, যাহাতে করে কোনো নারীকে যৌতুকের জন্য অত্যাচার নির্যাতন অথবা জীবন দান করতে না হয়। তো আমরা যদি খবরের কাগজে দেখি, বিভিন্ন চ্যানেলে নিউজে দেখি, যে প্রতিনিয়ত আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের নারীরা এই যৌতুকের জন্য বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। তো 1980 সালের যৌতুক নিরোধ আইন নারী সুরক্ষার জন্য, নারীদের যৌতুক থেকে রক্ষা করার জন্য খুব সুন্দর একটি আইন, এবং এই আইনের মাধ্যমে নারীরা যাতে তাদের অত্যাচার নির্যাতনের জন্য প্রশাসনের সহায়তা পেতে পারে, রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে বিচার ব্যবস্থা আছে সেখান থেকে তারা যেন ভালো সুবিধা পেতে পারে, তার জন্য এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর আইনের ধারা আছে। আমরা জানি যে বাংলাদেশ অত্যন্ত দরিদ্র একটি দেশ। এই দরিদ্র দেশে আমরা সবসময় চেষ্টা করে থাকি যৌতুক নিয়ে আমার সন্তানের ভবিষ্যৎ অথবা অর্থনৈতিকভাবে সচ্ছলতা স্বাবলম্বী হওয়ার জন্য। আসলে আমরা যদি এই যৌতুক প্রথার অতীত ইতিহাস সম্পর্কে আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে আসলে আমাদের এই সমাজ ব্যবস্থায় যৌতুক প্রথা বলে কোনো প্রথাই ছিল না। এটা ছিল মূলত সেই আগেকার দিনের জমিদার নবাব রাজা বাদশাহদের তাদের মেয়েদের অথবা বিবাহ অনুষ্ঠানে বরপক্ষকে বিভিন্ন উপহার সামগ্রী অথবা তাদেরকে বিভিন্নভাবে সন্তুষ্টি বিধানের জন্য সন্তুষ্টি সন্তুষ্টি তারা যেন সন্তুষ্ট হয় তার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের উপঢৌকন হিসাবে এই উপহার সামগ্রীগুলো দেওয়া হতো। তাই ধীরে ধীরে আমাদের সমাজে এই প্রথাটা যৌতুক প্রথা হিসাবে প্রবেশ করে এবং এই প্রথা দিন দিন আমাদের সমাজে অনেক ধরনের খারাপ পরিস্থিতি অথবা আমাদের নারীদের অথবা মেয়েদের ক্ষেত্রে এটা অনেক অভিশাপ হিসেবে হয়ে আসে। তো যাই হোক, আমরা যদি বা দেখি আমাদের পাঠ্যপুস্তকে 1980 সালে যৌতুক নিরোধ আইনে কি বলা হয়েছে তাহলে আমরা দেখতে পারি যে যৌতুক প্রথা বাংলাদেশের অন্যতম একটি সামাজিক সমস্যা। যৌতুক প্রথার প্রভাবে সমাজ জীবনে দেখা দেয় নারী নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক ভাঙন সহ নানা ধরনের আর্থ সামাজিক ও মনস্তাত্ত্বিক নিপীড়ন। এ ধরনের বিশৃঙ্খলার প্রেক্ষাপটে সরকার যৌতুক প্রধান ও গ্রহ নিরোধ করবে যৌতুক বিরোধী আইন 1980 প্রণয়ন করে। 1981 সালের 13 অক্টোবর থেকে সারা বাংলাদেশে আইনটি কার্যকর হয়। আমরা মোটামুটি
আলোচনার প্রারম্ভে যে বিষয়গুলো দেখছি, আমাদের আলোচনার সাথে আমাদের পাঠ্যপুস্তকের বেশ সংগতি আছে। আমাদের এই সমাজ ব্যবস্থায় বর্তমানে প্রকাশ্যে আর আগের মতো করে যৌতুক চাওয়া হয় না, অথবা যৌতুক নেওয়ার দল পোষণ হয় না। এর অন্যতম একটি কারণ হচ্ছে 1980 সালের এই যৌতুক মেরুদণ্ড আইন। কিন্তু এর পূর্বে আমরা দেখতে পাই যে প্রকাশ্যে যখন বিয়ের সময় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে যৌতুকের টাকা যথাযথভাবে অপক্ষকে না দিতে পারার কারণে বিয়ে ভেঙে গেছে, অথবা সম্বন্ধ ভেঙে গেছে, অথবা মেয়ের অভিভাবকের বিভিন্নভাবে অপমান অবরস্থ করা হয়েছে। এখন এই আইনের মাধ্যমে কঠোর শাস্তি অথবা বিধান রাখার কারণে এখন অনেকে আর আগের মতো করে প্রকাশ্যে যৌতুক চাইতে পারছে না, অথবা যাওয়ার মতো তাদের সাহস হচ্ছে না। কারণ এখন যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় যে কেউ যৌতুক মানে বিয়ের সময় ছেলে পক্ষের কেউ যৌতুক চাচ্ছে অথবা যৌতুক আশা করছে, তাহলে যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদেরকে আইনের মাধ্যমে অনেক ধরনের শাস্তি অথবা জরিমানা জেলের ব্যবস্থা করা হয়, অর্থাৎ প্রশাসনিকভাবে তাদেরকে বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হয়ে থাকে। এই কারণে এখন অনেকে আর আগের মতো করে যৌতুক চাচ্ছে না। এতে করে আমাদের বাংলাদেশের নারীরা অনেকভাবেই সুরক্ষিত হচ্ছে, অথবা তারা বিভিন্ন নির্যাতনের হাত থেকে তারা রক্ষা হচ্ছে। তাদের বিভিন্ন ধরনের আইনি সহায়তা সরকারিভাবে দেওয়া হচ্ছে, অথবা বিভিন্ন ধরনের বেসরকারি এনজিও আছে, প্রতিষ্ঠান আছে, যারা এসব নির্যাতিত অবহেলিত অথবা যৌতুকের কারণে বিভিন্নভাবে অত্যাচারিত নারীদের মেয়েদের পাশে দাঁড়াচ্ছে, তাদের বিভিন্ন ধরনের আইনি সহায়তা দিচ্ছে, তাদের বিভিন্ন ধরনের সাহস যোগাচ্ছে, তাদেরকে এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি যোগাচ্ছে। এতে করে বাংলাদেশের নারীরাও সাহসী হচ্ছে এবং তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা আজকের এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা দেখব, সেটা হচ্ছে যে যৌতুক এবং এই যৌতুকের জন্য কী কী ধরনের বিধান রাখা হয়েছে, এবং যৌতুকের কারণে নারীরা কীভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু ভয়াবহ একটি সামাজিক সমস্যা। আমরা এবার দেখব যে 1980 সালের যৌতুক নিরোধ আইনে যৌতুক প্রথা বন্ধ করার জন্য কি কি ধরনের শাস্তি এবং বিধান রাখা হয়েছে, সে বিষয়গুলো আমরা এখন একটু দেখব। 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সংরক্ষিত শিরোনাম অপরিবর্তন। এই আইনটি 1980 সালের যৌতুক নিরোধ আইন নামে অভিহিত করা হবে, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে এটি কার্যকর হবে। সংজ্ঞায় যৌতুক নিরোধ 1980, বিয়ের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে অথবা বিয়ের কোনো এক পক্ষের পিতামাতা বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক অন্য কোনো পক্ষকে বা অন্য কোনো ব্যক্তিকে বিয়ের সময় বা যে কোনো সময় বিয়ের পণ হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদানে অঙ্গীকারাবদ্ধ যে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানতকে বোঝানো হয়। তবে প্রযোজ্য মুসলিম ব্যক্তিগত আইন মোতাবেক প্রদেয় দেনমোহর বা মহারানা এর অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যৌতুক প্রদান বা গ্রহণের দ্বন্দ্ব। এ আইন কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে অথবা প্রদান বা গ্রহণের সহায়তা করলে তার 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড, তবে 1 বছরের কম হবে না, বা জরিমানা বা অবৈধিতে দণ্ডিত হবেন। 4 নম্বর যে প্ল্যান সেটা হচ্ছে যৌতুক দাবি করার দ্বন্দ্ব। এই আইনটি কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষেত্র অনুযায়ী কনে বা বরের পিতামাতা বা অভিভাবকের কাছে যৌতুক দাবি করলে তিনি 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ড বা 1 বছরের কম হবে না, বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তি বাতিল। এখানে যৌতুক প্রদান অথবা গ্রহণের সকল প্রকার চুক্তি বাতিল করা হয়। অপরাধ সমূহ আমল।
1898 সালের ফৌজদারি কার্যবিধিতে যাই থাকুক না কেন, এই আইনের কোনো অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিচে কোনো আদালত বিচার করতে পারবেন না। অপরাধ সংঘটনের তারিখ হতে 1 বছরের মধ্যে অভিযোগ না থাকলে আদালত এই আইনে কোনো অপরাধ আমলে নেওয়া হবে না। এছাড়া আইনে আমলযোগ্য অপরাধের জন্য অপরাধী ব্যক্তিকে আইন অনুযায়ী যে কোনো দণ্ড প্রদানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বৈধ ক্ষমতার অধিকারী হতে হবে। অপরাধ সময় আমল অযোগ্য, জামিন অযোগ্য বা আপোষ অযোগ্য, এই আইনের আওতায় প্রত্যেক অপরাধ আমল অযোগ্য, জামিন অযোগ্য, আপোষ যোগ্য বলে গণ্য হবে। বিধি প্রয়োগের ক্ষেত্রে এই আইনের উদ্দেশ্যগুলি কার্যকরণার্থে সরকার সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বিধি প্রণয়ন করতে পারে। এ ধারার অধীনে প্রত্যেকটি বিধি প্রয়োজনের পরপরই সংসদের নিকট পেশ করতে হবে। সংসদের অধিবেশন সমাপ্তির পূর্বে যদি সংসদ এ মর্মে একমত হন যে প্রণীত বিধির রদবদল প্রয়োজন বা এটা প্রণয়ন সমীচীন নয়, তদনুযায়ী কেবলমাত্র রদবদলকৃত বিধি ব্যবস্থা কার্যকর করা অথবা করা হয় অথবা আদৌ কার্যকর করা হয় না, তবে শর্ত যে অনুরূপ রদবদলকৃত বা বাতিলকৃত বিধি বলে যে কোনো ব্যবস্থা ইতিমধ্যে গৃহীত হয়ে থাকলে গৃহীত ব্যবস্থার বৈধতা খর্ব হবে না। আমাদের পাঠ্যপুস্তকে আমরা যে বিষয়গুলো দেখলাম যে যদি কেউ গণপক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে তাহলে তার সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা হবে অথবা সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড হবে। যদি কেউ গণপক্ষের সাথে যৌতুক নিয়ে দর কষাকষি করে এটা যদি প্রমাণিত হয় তো সেক্ষেত্রে তার 5 বছর অথবা সর্বনিম্ন 1 বছর অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। তো এই আইনগুলো একটা সময় যথাযথভাবে কার্যকর না হওয়ার কারণে অনেকেই এই আইনের প্রতি ভীতশ্রদ্ধ ছিল না অথবা ভয় পেত না, কিন্তু বর্তমান সময়ে কেউ যদি এই আইনগুলো যথাযথ সুবিধা পেতে চায় অথবা যদি যথাযথভাবে যদি অভিযোগ প্রদান করে অথবা অভিযোগ দিয়ে থাকে সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ খুব দ্রুত অথবা ত্বরান্বিতভাবে গ্রহণ করা হয়, যার কারণে কিছু শাস্তি অথবা যারা যৌতুক দাবি করছে তাদের বিভিন্নভাবে আইনের আদায় নিয়ে এসে আসার কারণে অনেকের বিরোধ এখন অনেক ভয় ঢুকে গেছে। এখন আর তারা আর আগের মতো প্রকাশ্য দেবালোকে আর যৌতুক দাবি করে না অথবা তারা এই বিষয়টাকে জনসম্মুখে নিয়ে আসতে চায় না। যাই হোক, আমরা আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন নিয়ে আলোচনা করছি। আমাদের আশপাশে এরকম অনেক ধরনের যৌতুকের কারণে অনেক ধরনের সামাজিক, পারিবারিক অথবা দাম্পত্যের যে সমস্যাগুলো হয়ে থাকে আমরা দেখি, যে প্রতিনিয়তই দেখি যে নারীরা বিভিন্নভাবে যৌতুকের জন্য শারীরিকভাবে, মানসিকভাবে অত্যাচার, নির্যাতন অথবা লাঞ্ছনার শিকার হয়ে থাকে। অনেক সময় আমরা দেখতে পারি যে নারীদেরকে যৌতুকের কারণে শ্বশুর শাশুড়ি কেমন মামা সবাই মিলে নৃশংসভাবে হত্যা করে। এগুলো আসলে আমাদের এই বর্তমান আধুনিক সমাজে কোনোভাবে কাম্য নয়, কারণ আমরা সবাই এখন জানি যে আমাদের প্রত্যেকেরই সমান অধিকার আছে। আমরা সবাই এখন পরিবারের, সমাজের বিভিন্ন ধরনের অবদান রাখছি। অনেক কর্মজীবী নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি এই যৌতুকের কারণে অত্যাচার নির্যাতন করছি। আমরা একটা ঘটনা যদি বলতে যাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা ছিল, তাকে এই যৌতুকের কারণে নৃশংসভাবে তার চোখ নষ্ট করে দিয়েছিল তার স্বামীর বিশেষ হিংস্র মানুষটি, যার কারণে সে চিরতর অন্ধ হয়ে গেছিল। কিন্তু তারপরেও সে মনে যায়নি, সে আবার নতুন করে সে সুস্থ হয়েছে, আরও গুরুত্বপূর্ণ কাজগুলো করছে অথবা সে তার যে মেধা সে মেধাটাকে সে কাজে লাগাচ্ছে। আমরা এরকম অনেক ধরনের উদাহরণ দেখতে পারি যে আমাদের সমাজে যৌতুকের কারণে অনেক নারীদেরকে তার পরিবার থেকে, তার সন্তানাদি থেকে অথবা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত অথবা তাকে দিয়ে থাকে। সামান্য কিছু কথা কাটাকাটি অথবা
ভুলভ্রান্তির কারণে এই যৌতুক ইস্যুটাকে নিয়ে অসত্য নির্যাতন অথবা খালিখালাস করে থাকে। তো আমাদের বর্তমানে এই আধুনিক শিক্ষিত সমাজে আমরা চেষ্টা করব অথবা আমরা অবশ্যই আশা করি যে আমাদের নারী পুরুষের ভিতর যে বৈষম্য, এই যে নারী পুরুষের যে নারীদের প্রতি পুরুষতান্ত্রিক যে মনোভাব, অর্থাৎ নারীদেরকে ডমিনেশন অথবা ডমিনেট করার যে চিন্তা ভাবনা, নারীদেরকে পুরুষের মুখাপেক্ষি হয়ে জীবনযাপন করার যে আমাদের চিন্তা ভাবনা, সেটা আমাদের দূর করতে হবে। নারীদেরকেও সমান সুযোগ সুবিধা দিতে হবে, নারীদেরকে কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন মতামত প্রদানের ক্ষেত্রে তাদেরকে সুযোগ দিতে হবে, যাতে তারা পরিবার, সমাজ এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রাখতে পারে। একটা সময় আমাদের এই সমাজ ব্যবস্থায় শিক্ষিত নারীদেরকে ঘরের বাইরে কাজ করতে অনুমতি দেওয়া হতো, বিয়ের পূর্বেই প্রতিশ্রুতি হিসাবে শ্বশুরবাড়ির লোকজন বলত যে বাইরে চাকরি করতে পারবে না অথবা বাইরে কোনো পদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সমাজ বদলের বর্তমানে সময়ে এখন অনেক ছেলেপক্ষের অভিভাবকরা দেখে যে মেয়ে কি সরকারি চাকরি করে, মেয়ে কি ভালো প্রতিষ্ঠানে তার চাকরি আছে কি না, অথবা ভবিষ্যতে সে কি করতে চায়। এখন আমাদের বিয়ের বাজারে আমরা যদি দেখি যে কর্মজীবী নারীদের চাহিদা অনেক বেশি। এখন অনেকাংশে আমরা দেখতে পারি যদি কোনো মেয়ে যদি সরকারি চাকরি করে, বিশেষ ক্যাডার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সেক্ষেত্রে তাদেরকে বেশি পরিমাণে মূল্যায়ন করা হয়ে থাকে, অথবা বিয়ের বাজারে তাদের চাহিদাটা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে তাদের যৌতুক নিয়েও তেমন কোনো ধরনের সমস্যা পড়তে পারে। কিন্তু একটা সময় আমাদের মন মানসিকতা ছিল মেয়ে যত বড় উচ্চশিক্ষিত হোক না কেন, যত বড় চাকরিজীবী হোক না কেন, বিয়ের পরে তাকে সেই চাকরি ছাড়তে হবে অথবা সে চাকরিতে যেতে পারবে না। এই যে আমাদের মন মানসিকতার পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে আমাদের এই 1980 সালের যৌতুকবিরোধী আইন এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের উন্নত চিন্তা ভাবনা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বর্তমান বিশ্বের সাথে যদি বাংলাদেশকেও যদি আমরা এখন কম্পারিজনে যাই, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশের অনেক নারীরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত হচ্ছে, পরিচালক হচ্ছে, তারা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে। এইভাবে নারীরা যত বেশি সামনের দিকে এগিয়ে আসবেন, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ তত বেশি উপকৃত হবে। একটা প্রবল বাক্য আছে, বিশ্বে যা কিছু মহান যে কল্যাণ অর্ধেক তার তৈরি আছে, আমাদের অর্ধেক তার তৈরি আছে নারী। অর্থাৎ এই পৃথিবীর বর্তমান এই অবস্থায় আসার পেছনে শুধুমাত্র পুরুষ না, নারীরও অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। বলতে গেলে পুরুষের থেকে নারীরা অনেক দায়িত্ব পালন করে থাকে, অনেক কর্মজীবী নারী ঘরের কাজ করে, তারপরে আমার প্রতিষ্ঠানে কাজও করে থাকে, বিভিন্নভাবে অনেক ধরনের সামাজিকতা রক্ষা করে থাকে। তো এইভাবে আমাদের নারী পুরুষের বৈষম্য যতগুলো করে, আমরা যত বেশি নারী পুরুষ সম্মিলিত করে কোনো একটি কাজে অংশগ্রহণ করব, আমরা যত বেশি আমাদের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আমরা করব, তত বেশি আমাদের এই নারী পুরুষের প্রতি যে মনোভাব, নারীর প্রতি যে মনোভাব, নারীকে দমিয়ে রাখার যে মনোভাব, সেই মনোভাবটা আমাদের মন থেকে শেষ হয়ে যাবে, অথবা এই যৌতুক নেওয়ার যে মনোবাসনা অথবা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আমাদের ভিতরে কাজ করবে না। যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে যৌতুক কীভাবে আমাদের সমাজটাকে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত করে, অথবা সমাজের ভিতরে সুন্দর অবস্থান অথবা পরিবেশ সেটাকে নষ্ট করে। আমরা চেষ্টা করব আমরা যাতে এই যৌতুকের কারণে কোনো নারীকে, কোনো মহিলাকে, কোনো মেয়েকে আমরা অত্যাচারে যখন না করি, অথবা যদি সমাজে এরকম কোনো অসঙ্গতি দেখা দেয় বা দেখা যায়, তাহলে চেষ্টা করব সেগুলো আমি যতটুকু পদক্ষেপ অথবা কার্যক্রম ভূমিকা পালন করার জন্য। আমরা আলোচনার একবারে শেষ প্রান্তে চলে এসেছি।
আমরা এবার দেখবো 1980 সালে যৌতুক নিরোধ আইন কতটুকু গুরুত্ব অথবা কার্যকর পদক্ষেপ অথবা ভূমিকা আছে আমাদের বাংলাদেশে নারী নির্যাতন, নারীদের বিভিন্নভাবে শোষণ বঞ্চনা অথবা নারীদের বিভিন্নভাবে অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য এই 1980 সালের যৌতুক নিরোধ আইন কীভাবে নারীর পাশে এসে দাঁড়াচ্ছে। বর্তমানে নারী নির্যাতন, যৌতুক প্রদান গ্রহণ, অ্যাসিড নিক্ষেপ, নারী অপহরণ, শিশু পাচার ইত্যাদি বিষয়ে প্রকল্পটা যতগুলো আইন ছিল তাতে যেসব সীমাবদ্ধতা ত্রুটি ছিল তা পরিবর্তন ও সংশোধন করে নতুনভাবে ঠেলে সাজিয়ে রচিত হয়েছে 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন। আশা করা যায় উক্ত আইন যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে নারী শিশু নির্যাতন রোধ করা সম্ভব হবে। যৌতুক নিরোধ আইন নিঃসন্দেহে এদেশের নারী অধিকার সংরক্ষণে, নারী নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক প্রগতি ত্বরান্বিত করার কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। শুধু বাস্তবে যথাযথ প্রয়োগের শিথিলতা ও জনগণের উদাসীনতা থাকায় তা এখনও কার্যকরী হয়ে ওঠেনি। দুঃখজনকভাবে আইনের কার্যকারিতা এখনও সীমিত। এ প্রসঙ্গে এদেশের বিখ্যাত আইনবিদ কাজী শামসুল ওমর বলেন, নারীকে নিগ্রহ থেকে রক্ষার জন্য বাংলাদেশে যেসব আইন বিদ্যমান সেগুলো যথাযথ প্রয়োগ হচ্ছে না। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নিগৃহীত নারী আইনের প্রশ্রয় প্রার্থনা করেন না, আইনের আশ্রয় চাওয়ার পেছনে রয়েছে আবার অনেক সমস্যা। যাই হোক, আইনের আশ্রয় গ্রহণের জন্য সচেতনতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের সহযোগিতার মাধ্যমে কেবল সম্ভব আইনের বাস্তবায়ন অথবা প্রয়োগ। আমাদের বাংলাদেশে অনেকাংশে আমরা দেখতে পারি নারী নির্যাতন অথবা পারিবারিক যে অত্যাচার নির্যাতন সেগুলোকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয় না, যথাযথভাবে আমলে নেওয়া হয় না। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতে আমরা পুরুষরা বসে আছি, যার কারণে আমরা সবসময় চেষ্টা করি পুরুষের অপরাধ, পুরুষের দোষকে ঢাকার জন্য অথবা তাদেরকে বিভিন্নভাবে রক্ষা করার জন্য। তো আমরা অবশ্যই যখন কোনো অন্যায় সংঘটিত হবে তখন যেন আমরা সেটাকে একটি পাল্লায় মাপি, সে নারী হোক পুরুষই হোক, যে অন্যায় করবে তাকে অবশ্যই আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই সমাজ থেকে নারী নির্যাতন, নারী অত্যাচার দূর করা সম্ভব হবে। আমাদের প্রশাসনিক ক্ষেত্রে নারীদেরকে বেশি পরিমাণে নিয়োগ প্রদান করতে হবে। নারীরা যদি বিভিন্ন প্রশাসনিক ক্ষমতায় থাকে তাহলে যে নারীরা অভিযোগ নিয়ে আসবে অত্যাচারিত হয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবে, সেই নারী বুঝবে আরেক নারীর কষ্ট অথবা তার সমস্যার কথা। যাই হোক, সার্বিক আলোচনার পরিশেষ আমরা বলতে পারি যে এই আইনটা যদি যথাযথভাবে কার্যকর করা হয় এবং পদক্ষেপ নেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে নারী নির্যাতন অথবা এই যৌতুক প্রথা রোধ করা সম্ভব এবং সমাজের সকলকে সমানভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, সে নারী হোক পুরুষই হোক সবারই সমান অধিকার আছে, সবারই স্বাধীনভাবে জীবনযাপন, মতামত অথবা কর্ম সম্পাদনের অধিকার আছে, তাহলে আমরা এই সমাজকে খুব সুন্দরভাবে সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো। সে উন্নত দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। বাংলাদেশে নারী পুরুষের যে ভেদাভেদ বৈষম্য সেটা দূর করা আমাদের সম্ভব হবে। এখন আমরা অনেকাংশে দেখতে পাচ্ছি নারী পুরুষের বিভিন্ন ধরনের সমন্বিত উদ্যোগে বাংলাদেশে অনেক ভালোভাবে কাজ হচ্ছে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আর আমরা আলোচনাতে বিরত করছি না। আশা করি 1980 সালে যে যৌতুক নিরোধ আইন, এই আইনটা সম্পর্কে তোমরা খুব ভালো জ্ঞান ভালো ধারণা পেয়েছো। আগামী ক্লাসে আবার নতুন আরেকটি আইন নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্যের মঙ্গল কামনা করছি। আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সেই আজকের ক্লাসে।